সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাঠানো হলো ইলিশ মাছ। শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে তিনটি পিক আপ ভ্যানে করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি হয়েছে 4725 কেজি ইলিশ। এসব ইলিশের প্রতি কেজির রপ্তানি মূল্য ধরা হয়েছে $10। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ দুদেশের বন্ধুত্বের নিদর্শন হিসাবে ভারতে ইলিশ মাছ রপ্তানি করার জন্য আগামী 30 অক্টোবর পর্যন্ত প্রতিটা প্রতিষ্ঠানকে 50 টন করে মাছ রপ্তানির সুযোগ দেওয়া হয়েছে। তারই অনুমতির সাপেক্ষে, তারই ধারাবাহিকতায় আগরা স্থলবন্দর দিয়ে মাছ ভারতে রপ্তানি হচ্ছে। রিপা এন্টারপ্রাইজ ও এসএস কর্পোরেশন নামে ঢাকার দুটি প্রতিষ্ঠান মাছগুলো রপ্তানি করেছে। আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট প্রীতম এন্টারপ্রাইজ মাছের কাস্টমস ক্লিয়ারিং এর কাজ সম্পন্ন করে। প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার। সম্প্রতি 79টি প্রতিষ্ঠানকে 50 টন করে মোট 3950 টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। আগামী 30 অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠানগুলো ইলিশ রপ্তানি করতে পারবে ভারতে।